বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দীর্ঘদিন মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকের এই মোতাবারক মাহফিলে আমাদেরকে আসার দশার তৌফিক দয়া করে টিকা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অপরিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবীর সুকনের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুল দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নুবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরদারুল দু জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুনা লা নূর, সিদ্দিকিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ জাল্লা যিকরু যাতে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যা করে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কেমন পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু সন্ধ্যার পর থেকে আপনার বক্তব্য শুনে এসেছেন আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথাগুলো হয়েছে আল্লাহ পাক যেন তা আমাদের হৃদয়ে উদ্ভাসিত করে দেন। আর ইচ্ছা বা অনিচ্ছার কোন ভুল বক্তব্য হয়ে থাকলে তিনি যেন মেহরবানি করে আমাদের স্মৃতির বাবাটিকে তা মুছে দেন বলুন আল্লাহ। সবার প্রসঙ্গে আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সুরাতুর রাহাত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই পক্ষানায়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ রাসূল রাহিম আমার তো আপনাদেরকে তৌফিক ইত্তা দান করেন বলুন আল্লাহ আমিন। ভূমিকাতে আমি একটি কথাই বলব, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন কোরআনের হেদায়েতের জন্য তাদেরকে নির্বাচন করেছে। কেউ ইচ্ছে করলে কোরআনের হেদায়েত পেতে পারে না যদি না আল্লাহর পক্ষ থেকে তাকে তৌফিক দেওয়া না হয়। সমস্ত হেদায়েতের মূল এ কোরআন, ঠিক কি? আল্লাহ পাক কোরআন করিমে বলে قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها. اللهم استسلم في قلوب مرجع قد جاءكم الحق من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে চূড়ান্ত সত্য। আওয়াজ করে পড়ে কোরআন
সত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য। মানুষের বিপত্তির কোন শেষ নেই, অনেক শ্রেতা, অনেক ধন্যবাদ। বাকি থাকে আছে বাহাত্তরটা, ঠিক আছে, الذين آمنوا وتطمئن
بذكر الله ألا بذكر الله تطمئن القلوب হেদায়াতপ্রাপ্ত যারা মনে তাদের অন্তঃস্থ প্রশান্তি লাভ করে আল্লাহর জিকির সাবধান জেনে রেখো একমাত্র আল্লাহর জিকির মানুষের হৃদয়ে স্যাটিসফ্যাকশন দিতে পারে তার মনকে প্রশান্ত করতে পারে সকল প্রশ্নের জবাব দিয়ে তার অন্তরে নিরাশ নৈরাজ্য নাস্তিকতা এবং অবিশ্বাসকে দূর করে ইমানের দূরে ভরপুর করে দিতে পারে এই কথাটুকু আমরা এখন বুঝব আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেন যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন হেদায়তের মানে আল্লাহ মানে আল্লাহ কষ্ট না হলে আওয়াজ দিয়ে বলে হেদায়তের মানে কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله পাক যাকে হেদায়েত দান করেন সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত পথ পায় সঠিক পথে সন্ধান পায় আর আল্লাহ যাকে পথ প্রশস্ত করেন সে রাসূলুল্লাহ তার জন্য কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবেন না আল্লাহ আপনি যাকে পছন্দ করেছেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে খুশি তাকে হেদায়ত দান করে সঠিক পথের যাত্রী বানায় দেন আল্লাহ সুস্থি দেখেন আবু তালেবের মাথার কাছে বসে আছে আবু জাহেল আর পায়ের কাছে বসে আছে আবু সাফওয়ান দুইজন কাফেরদের বল দুই নেতা একটা মাথার কাছে বসে আছে আবু জাহেল পায়ের কাছে আবু সাফওয়ান আল্লাহ প্রিয় রাসূল আবু তালেবকে যে বললেন ইয়া আম কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ হে আমার চাচা বহুবার আপনাকে দিনের দাবার দিয়েছি আপনি দিন কবুল করেন নাই আজকে শেষবার বলছি শুধু আমার কানে একবার আমার দিন ইসলামের কালেমাটা স্বীকার করে নিন কালকে আমাদের দিন এই কালেমাটা হাতিয়ার করে আল্লাহ কাছে আপনার পক্ষে আমি সাক্ষী দিব আবু জাহেল আসতে করে আবু তালেবকে বলে আর তার যাক আর দেখলাকে আপনি মক্তালে বললেন আনা আলা মুত্তালিব
আমি ইসলাম কবুল করি নাই, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মে বিদায় দিলাম। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাচাকে ভালোবেসেছেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দান করে সিরাতে মুস্তাকিমে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। একটি হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া, আরেকটি হলো ইরা আপনি ইন্ডিকেশন অফ পাথ দেখিয়ে দেওয়া, আর একটি হলো হেদায় দিয়ে গন্তব্যে পৌঁছায় দেওয়া। দুটো উদাহরণ দিচ্ছি আমি, মনে করুন আপনি নাগর যাবেন আমার বাসায়, আব্বাসের মসজিদ। একজন জিজ্ঞেস করলেন যে ভাই আমি নাগরস আব্বাসের মসজিদ যাব, সে আপনাকে গুগল ম্যাপ দেখে বলে দেবে ডানে বামে উত্তরে এভাবে আপনি যাবেন, যেভাবে আপনি পথ দেখালেন সেভাবে গেলেন আপনি আব্বাসের মসজিদ পড়তে পারবেন। এটা ইরাক করতে পথ দেখানো। আবার আপনি দাঁড়িয়ে আছেন, একজনকে বললেন যে ভাই আমি আব্বাসের মসজিদ যাব, সে কিচ্ছু করবো না, গাড়ির দরজা খুলে আপনাকে বসিয়ে গাড়ি ড্রাইভ করে আব্বাসের মসজিদে যেয়ে বললো এটাই আব্বাসের মসজিদ। পার্থক্য আছে, একটি হলো পথ দেখালো, আরেকটা হচ্ছে সেই পথে উঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইরাকুল কারীম পথ দেখানোর কাজ করেছেন নবী রাসূলগণ, কিন্তু সেই পথে কে চলবে কে চলবে না সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক যখন কাউকে হেদায়েতের পথে উঠিয়ে তাকে মুহতাদ হেদায়েত প্রাপ্ত করে দেন, সেটা ইসলাম বিলাল মাতলু। আর নবী রাসূলগণ যে পথ দেখিয়েছে, যে পথ কোরআন দেখাচ্ছে, এটা ইরাদুল কারীম হেদায়েতের পথ। তবে সেই পথে কে চলবে কে চলবে না সেই গ্যারেন্টি তার হাতে নয়, আল্লাহর হাতে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি হাদিস থেকে। বদর যুদ্ধের কিছুদিন আগে মদিনা মুনাওয়ারায় ইহুদিদের সবচেয়ে বড় নেতা ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? এই কাব ইবনে আশরাফ একদল প্রতিনিধি নিয়ে মক্কায় আসলো, মিটিং বসলো অত্যধিক নেতা মুশরিক নেতা আবু জাহলের সাথে। বুঝলেন, একটা ইহুদি নেতা আরেকটা কুরাইশ নেতা, এরা মিটিং বসলো কিভাবে ভিতর থেকে বাহির থেকে মদিনা মুনাওয়ারায় আক্রমণ করা যায়। মিটিং করলো মাতা কাবার চারপাশে, আমরা যেখানে দোয়া করি ওখানে মিটিং করছি। মিটিং শেষ, কুরাইশ নেতা আবু জাহেল আর ইহুদি নেতা কাব বিন আশরাফ দুইজন কাফের কাফের তো মাস শুধু ভাই, আমি বলি আপন ভাই, ইসলামের বিরুদ্ধে সব এক, খালা তো ভাই না আপন ভাই। দুই নেতা আবু জেহেল আর কাফের আশরাফ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। আবু জেহেল আসতে করে ইহুদি নেতা কাফকে জিজ্ঞেস করলো, কাফের আশরাফকে, ভাই তুমি তো ইহুদি দরজার সবচেয়ে বড় আবেদ, তাও একটি কাজ তোমার মুখস্থ আছে প্রায়, সত্য করে বলো তো মোহাম্মদ সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? হাদিস সাক্ষী কি সমস্যা বার্তা কাছে কি
এত কিছু আপনারা আনতে পারলাম কথা শুনেন আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার আবু জাহেল জিজ্ঞেস করল, আপনি আশা আবু জাহেলকে বলো ভাই তুমি যদি নিজে পড়ায় তাই তো কাল থেকে রসুল্লাহকে দেখো তোমার কি বিশ্বাস? আবু জাহেল যা বলছেন তা শুনলে আপনি আশ্চর্য নয় অপাশ্চর্য হবে। আবু জাহেলের ইলা বাইতিল্লাহি কাবা ফাকাল ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ। আবু জাহেল কাবার দিকে ঘুরল আর বলল, রে কাবার মালিক আল্লাহর কসম আমি জানি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হলেন মুসলমান। আবু জাহেল কুরাইশ নেতা, কাফির আশরাফ ইহুদি নেতা, দমদমি ইরাক আতুতালি শব্দের পর কোন কথা চিনতে পেরেছিল, কিন্তু একজন এই পথের কোন গালি হতে পারে না। তাদের ইরাক উত্তরে পথ পেয়েছিল কিন্তু ইসহাল বিলাল মাত্র সেই পথে যাত্রী তারা হতে পারে না। অপরদিকে দেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোথায় সেই আফ্রিকার আবিসিনিয়াতে দারবানি গোলাম হিসেবে হাতে পায়ে জিনজির নিয়ে মক্কায় আসলেন। আর নূর নবীর কদমের ছোঁয়াতে তিনি ইমানের লাজ মুকুট তার মাথায় তুলে নিলেন। এত বড় নেতা আবু জাহেল, ওর নাম তো শুনলে মুখে ফুটু আসে। সবচেয়ে বড় আলেম, ঘৃণিত নিন্দিত ব্যক্তিতে পরিণত হয়েছে। আর হযরত বেলাল সে আবিসিনিয়া থেকে পায়ে জিনজির নিয়ে আসলেন, রাসূলুল্লাহর কদমে সে হেদায়েত পেয়ে ইমানের মুকুট মাথায় ধারণ করলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। একটা কল্পনা, দুটো কথা, একটি হেদায়েত পাওয়া আর একটা হেদায়েতের পথ দেখা, একটা হেদায়েতের পথ দেখা আর একটা হেদায়েত পাওয়া। এতটুকু বুঝতে পেরেছেন? জি। আপনারা তো সারা পাওয়া শোনেন কিন্তু কোনো মেসেজ নিয়ে তো বাড়ি যেতে পারেন না, ঠিক আছে? দুই চার ঘন্টা ওয়াশ করে বাড়িতে স্ত্রী জিজ্ঞেস করে কি শুনছ বলে কিছু মনে নাই, কিন্তু খুব মজা লাগে। ওয়াশ বসে ক্রেডিট উদ্দেশ্য নাকি কিছু মেসেজ কোরআন থেকে নিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক কে? আসবাবে হেদায়েত আবার চার প্রকার, ওটা আবার তফসিলের জটিল ব্যাখ্যা, ওই গেলে কিছু বুঝবেন না। শব্দ বলা যায় না, জনগণ বলা যায় সব, যদি জনগণকে বোঝানো যেত তো মাদ্রাসা থেকে চলত। আসবাবে হেদায়েত আবার চার প্রকার। আচ্ছা তাহি করেছেন তেমনি মন না স্যার মাদ্রা উপলি মানুষের যতটুক জ্ঞান ততটুক কথা বলো,
এর বেশি কথা বলে পাণ্ডিত্য প্রকাশ করা ওইটা আরেক প্রকার মূর্খতা। আমি সাবস্টেন্সটা বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীর পর নবী এসেছেন, এক নবীর পর আরেক নবী এসেছেন, হেদায়েতের কাজ করতেন নবীগণ, এক এক অঞ্চলে এক এক নবী আসতেন, যুগে যুগে হাজার হাজার বছরে লাখের উপর নবী আসলেন হেদায়েতের পথ দেখার জন্য। সবার শেষে যিনি আসলেন নবী কুল সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে দেড় হাজার বছর আগে যিনি চূড়ান্ত হেদায়েত মানুষের জন্য নিয়ে আসলেন। পূর্বে এক অঞ্চলে এক নবী আসতেন, আরেক অঞ্চলে এক নবী মারা যেতেন, আরেক নবী আসতেন। ইমাম রাজি তাফসীর কাবীর লিখেছেন যে একজন নবী ইন্তেকাল করলেন, আরেকজন নবী আসলেন, তিনি যা বাকি রেখে যেতেন তা পুরো করত। ঠিক আছে, সবার শেষে আসলেন নসিহত বয়ান, পরিপূর্ণ জীবন বিধান নিয়ে আখির নবী নবীকুল সম্রাট দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর দিনের দাওয়াত দিয়েছেন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, রাসূলুল্লাহ 23 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে যখন বিদায় হচ্ছে আরাফার ময়দানে আসলেন, ইমামে খাজনে তাফসীর খাজনে লিখেছেন নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে হজের দিন শুক্রবার আসর নামাজের পরে মাগরিবের আগে আমার প্রিয় রাসূল উটের পিঠে বসেছিলেন, সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ববাসী, হাজার হাজার বছর লাখের উপর নবী দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই। আজকে আখির নবী মোহাম্মদ সাল্লামের মেহনত 23 বছর হয়েছে, সেই জন্য আমি আল্লাহ মোহাম্মদ সাল্লামে রক্ত ছড়া দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার নেয়ামতকে সমাপ্ত করলাম, অর্থাৎ 90 রেসালাতের দরজা শেষ, ওহি আসার দরজা শেষ, অরবিত রকমুল ইসলাম দীনান এই আক্তার রকমুল ইসলাম দীনান ফাকাত, আর একমাত্র জীবন বিধান হিসেবে ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে আসলেন, সকল জাতির গোষ্ঠীর নিশ্চয় মোহাম্মদ আপনি সতর্ককারী আর পৃথিবীর সকল জাতির জন্য হেদায়তকারী। আমার দুঃখ হয় বাংলাদেশ অনেক বড় বড় আলেম আমরা দেখেছি এই আয়াতের তর্জমা ভুল করে বলে আল্লাহ বলছেন সব জাতির জন্য হাত হেদায়েতকারী আসছে, অনেকগুলি কমিন হাত,
আয়াতের অর্ধেক করছে তর্জমা অর্ধেক বাদ। আল্লাহকে বলেন নাই আপনি সকল জাতির জন্য হেদায়েত। আমরা অর্ধেক বাদ দিয়ে অর্ধেক তর্জমা করি, সেজন্য আমাদের দেশে বিভ্রান্তির অভাব নাই। ঠিক এগুলো সংযত হওয়া ওয়াজের নামে যদি আওয়াজ হয়, ওয়াজ মাহফিলের নিয়ামত আল্লাহ তাআলা ছিনে নেবেন বাংলাদেশে। বন্ধ হয়ে যাবে আজ থেকে 1500 বছর আগে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম রেখে গেলেন। আর সেই ইসলামের হেদায়ত পাওয়ার জন্য 30 পারা কোরআন রেখে গেলেন। এই কোরআন 1500 বছর আগ থেকে মানুষকে হেদায়তের পথ দেখায়, এখনো দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখাবে। সেজন্য প্রথমে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক করে يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ هَيْ مَانَوْ جَاتِي তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাওয়িজা, সুস্পষ্ট উপদেশমালা, পরিপূর্ণ কনস্টিটিউশন, সংবিধান, কিভাবে তোমরা চলবে, কিভাবে সমাজ চালাবে। আর প্রতিটি মানুষের হৃদয়ে যে ব্যাধি আছে, রোগ আছে, তা নিরসনের মহা ঔষধ। পৃথিবীর সকল মুমিনের জন্য এই কোরআন হলো করুণার আধার, এবং তাদের সবার জন্য কোরআন হলো হেদায়েতকারী। সকল মুমিনের জন্য হেদায়েতকারী কোরআন, শুধু সকল মুমিন না, সকল মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা পৃথিবীর সকল মুসলমানের জন্য এই কোরআন শুভ সংবাদের বাহন, করুণার আধার এবং হেদায়তকারী। রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, ধর্মের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সবার জন্য কোরআন হেদায়েতকারী বলেছে। এই কোরআন হেদায়েত করে আসছে, করছে, করবে, যুগে যুগে, সকল যুগে কোরআন মানুষকে পথ দেখিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে, সত্যের পথে নিয়ে আসবে, আল্লাহ দিনের দিকে নিয়ে আসবে বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, প্রিয় রাসূল বলেছেন, হাসরে 120 টাকা পার হবে,
এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ, কত কাতার? 80 কাতার। ওটা মানুষ জাতির মধ্যে কত কাতার? 120 কাতার। উম্মতে মুহাম্মদী সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে এসেছে দ্বিতীয় খণ্ডে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটেছে। ইন্নামা উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আর আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন তা হলো 30 পারা কোরআন। আমি রসুল আশা করি কালকে আমাদের দিন কোরআন আমার শ্রেষ্ঠ মর্যাদা হবার কারণে হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা আছি 200 কোটি, তো আমার সব ধর্মের লোক 600 কোটি, আমরা একাই 200 কোটি, মানে প্রতি 4 জন মানুষের একজন আমরা মুসলিম। সুবহানাল্লাহ, এটা আপনারা খুশি না বেজা? আল্লাহ দিতে আমাদের কম দেন নাই, পৃথিবীতে আমরা এখন 200 কোটি। বিশ্বমানচিত্রে 57টি স্বাধীন রাষ্ট্রের মালিক আমরা। বিজ্ঞানীরা বলেছে 70% ন্যাচারাল অ্যাডভান্টেজেস, 70% প্রাকৃতিক সম্পদ আমাদের পায়ের তলা। দেখেন না সোনার বাংলা দিয়ে আল্লাহ কি বানাই দিচ্ছে, যেখানে যাবেন গ্যাস ঠিক কিনা, পেট্রোল আছে, স্বর্ণ আছে ঠিক কিনা। আমরা যদি চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারতাম সবাই, তো আসলেই আমরা বাংলাদেশটা সোনা দিয়ে বাঁধাইতে পারতাম। আল্লাহ দিতে কম দেন নাই, বহুত দিয়েছেন ঠিক কিনা? 57 কোটি রাষ্ট্রের মালিক আমরা, সংখ্যা এখন 200 কোটি, 70% সম্পদ আমাদের পায়ের তলা। তারপর আমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, বিশ্বমানচিত্রের জনপদ আমাদের রক্তে রক্তা। কি ফিলিস্তিনে, কি বাগদাদে, কি সিরিয়াতে, কি লেবাননে, কি আসামে, কি কাশ্মীরে, কি মায়ানমারে আমাদের রক্ত জড়ছে। তার একমাত্র কারণ হেদায়েতের বাহন কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি ঠিক কিনা? আর কোনো কারণ নাই। তাহলে আবার পিছন থেকে আমি রিওয়াইন্ড করছি, হেদায়েতের মালিক কে? কয় প্রকার? দুই প্রকার। আজ কবে হেদায়েত কয় প্রকার? চার প্রকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে রেখে গেলেন 30 পারা কোরআন। এখন হেদায়েত করবে কোরআন, হেদায়েত করবে কে? কোরআন হেদায়েত করেছে, করছে, করবে। আমার ভাইরা, এই কোরআনুল করিম হেদায়েতের কেমন একটি বাহন, যারা এই কোরআন করিমের সংস্পর্শে আসবে তাদের মস্তক আল্লাহর সামনে নত হয়ে যাবে, আর ইসলামের সুশীতল ছায় তারা আশ্রয় নিয়ে নেবে। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর গণিত বিভাগে ম্যাথামেটিক ডিপার্টমেন্টের শিক্ষক, আমেরিকান লোকটি ছিল ক্যাথলিক খ্রিস্টান, সে তার আত্মজীবনীতে লিখেছে সে ছিল ক্যাথলিক খ্রিস্টান, 18 বছর বয়সে সে ধর্মবাদী হয়ে গেল নাস্তিক, কোন ধর্ম মানে তার বিশ্ববিদ্যালয়ে মিশরের কিছু ছাত্র পড়াশোনা করত। তার একদিন যে শিক্ষককে কোরআন করিম হাতে তুলে দিল, এক কপি কোরআন ইংলিশ ভাষা হাতে তুলে দিয়ে বলল, স্যার আপনি তো কোনো ধর্ম মানেন না, তবে আমাদের ইসলাম থেকে একটু বোঝার চেষ্টা করুন, আপনাকে 1 কোটি কোরআন দিলাম যেটা একটু পড়ে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বললেন, আমি তাফসীরের সাথে কোরআনকে মুসলিমকে রেখে দিলাম, পড়লাম। একদিন তিনি তার ফ্ল্যাট পরিবর্তন করলেন, এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলেন, তার লাইব্রেরিতে সবগুলো বই
তার তৃতীয় বাড়িতে পাঠানো হয়। রাতের বেলা প্রফেসর মানুষ তো বই পড়া ছাড়া ঘুম হয় না। তিনি বললেন, ঘরে কোনো কিতাব নাই, বই নাই, আর পড়বো কি চিন্তা করছি। এমন সুন্দর হঠাৎ দেখে আমার টেবিলে ওই যে মিশরী মুসলিম ছাত্র কোরআন কেড়ে নিয়েছে, কোরআনের কপি পাই না। আপনার যেহেতু আর কোনো বই আমার কাছে নাই, ঘুম তো আসতেছে না, দেখি একটু কোরআন করে ঘুম আসে কিনা। প্রফেসর বলে, আমি কোরআন পড়ার আগে চিন্তা করলাম, এটা মনে হয় আমাদের ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট বা খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টের মতো কোন একটা ধর্ম বই, কিছু পুরাণ কাহিনী ছাড়া আর কিছু পাবো। আবার ভাবনা, এটা মনে হয় উপন্যাসের বই, নায়ক আছে, যা শুরু আছে শেষ আছে। আবার ভাবনা, এটা মনে হয় একটা বই যেখানে শুধু নীতি নীতি বাইরে হয়। এইসব প্রশ্ন নিয়ে আমি শুরু করলাম কোরআন পড়া। প্রথমে শুরু করলাম সূরা ফাতিহা। সেই প্রফেসর বলেন, শ্রুতি সূরা ফাতিহাতে দেখলাম আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সৃষ্টি জগতের রব। বিচার দিনের মালিক, ভাবলাম এবার চলবে আল্লাহর প্রশংসা। হঠাৎ দেখি প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেল, একমাত্র আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ভাবলাম এবার ইবাদতের কথাই চলবে, হঠাৎ দেখি প্রসঙ্গ চেঞ্জ, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। প্রফেসর বললেন, শুধু সূরা ফাতিহা পড়ে আমার সারা জীবনের যত প্রশ্ন ছিল হৃদয়ে তার জবাব পেতে রাখলাম, নাস্তিকতার দেওয়াল ভাঙতে লাগলো, তাওহীদ আমার সিনায় জমতে লাগলো। পরদিন সকালবেলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সেই প্রফেসর ঘোষণা করলো, শুনে রাখবো আমি শাহাদা পড়ছি, তাহলে মা শাহাদা করে দিন মুসলমান। ওরা এভাবেই হেদায়ত করে। ইউরোপে আমেরিকাতে অমুসলিমরা জোয়ারের পানির মুখ ইসলামে ফিরে আসতেছে। মার্কেল অ্যাঞ্জেলা বলেছে, 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে টপ মোস্ট পপুলেটেড নেশন। ফ্রান্সে মুসলমান হবে এক নম্বর জাতি। পরোক্ষভাবে সেটাই বলতে চাচ্ছে, 2050 সালে ফ্রান্সের ক্ষমতা কালেমায় বিশ্বাসী মুসলমানদের হাতে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার থিঙ্ক ট্যাঙ্ক, ওরা বলেছে 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলমান হবে সেকেন্ড পপুলেটেড নেশন, দ্বিতীয় বৃহত্তম জাতি। যদি 40 সালে মুসলমান আমেরিকায় দ্বিতীয় হয়, আমার বিশ্বাস 2080 সালে হোয়াইট হাউসে আল্লাহর কালেমার পতাকা উঠবে। ঠিক না? যারা কোরআনের সংস্পর্শে আসছে, ইসলাম কবুল করছে, মুসলমান ব্যতিক্রম দেখছে আমাদের দেশে, 2-4 ক্লাস পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘুরে কোরআন হাদিস থেকে দূরে সরে যায়। ওনারা বিজ্ঞান চর্চা করে, সব বিজ্ঞান এখানে। কোরআন বিজ্ঞানের বই নয়, তবে যত বিজ্ঞানের মূল সব কোরআনে আল্লাহ বলেছে। কখন বলেছেন? তখন বলেছেন যখন কোন বিজ্ঞান ছিল। আমি দু একটা উদাহরণ দিচ্ছি, আপনার লোহা দেখেছেন, লোহা আসে করছে মাটির নিচে, আর সুরা হাদিদে আল্লাহ বলেন লোহা এসে চুপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি যাতে রয়েছে মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ এবং প্রচন্ড শক্তি। কোরআন যা বলেছে তার হাজার বছর আগে মডার্ন সায়েন্স কোরআনের সামনে মস্তকগত করে দিয়েছে। তারা বলছে আসলে লোহাটা থেকে সৃষ্টি হয় না, লোহা তৈরিতে প্রয়োজন 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ। এটা কোনো কালীন পৃথিবীতে ছিল না, কোনো কালীন পৃথিবীতে ছিল না। সেজন্য বিজ্ঞান বলতে চায় আজ থেকে 450 কোটি বছর আগে সূর্যে এক মহা বিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার এক বিরাট টুকরা সূর্য থেকে ছিটকে পৃথিবীতে এসেছে। বিজ্ঞান বলল আজকে, কোরআন বলেছে 1500 বছর আগে। দাঁড়িয়ে কোরআন শুনছে আলহামদুলিল্লাহ। তাহলে আগে কি বিজ্ঞান না কোরআন? বিজ্ঞান থেকে কোরআন অনেক উপরে আছে। আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন? দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ। কয়বার নোবেল পেয়েছে? তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান, সে বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে। সে বলতে চায় যে পৃথিবীর সবকিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না, সম্প্রসারণ হচ্ছে, বড় হচ্ছে। মহাবিশ্ব কি হচ্ছে? এই কথাই স্টিফেন হকিং কোরআন থেকে চুরি করছে। আর আকাশকে আমি তৈরি করেছি, আর মহাবিশ্বে আকাশে যা আছে আমি আল্লাহ তা ধারাবাহিক ভাবে সম্প্রসারণ করছি। বিগ ব্যাং থিওরি এটা স্টিফেন হকিং এর আবিষ্কার না, এই তথ্য কে দিয়েছে? কোথায় কোরআন, কোথায় বিজ্ঞান? বিজ্ঞান তো এখনো না বলে। কোরআন যা বলেছে 1500 বছর আগে বিজ্ঞান তো এখন স্বীকার করছে, ঠিক না? আর কোরআনে এমন তথ্য আল্লাহ রেখেছেন যা পৃথিবী বিজ্ঞানকে আরো 1500 বছর লাগতে পারে। কেমন কোরআন রুটের কথা বলেছে, বিজ্ঞান এখনো রুহু খুঁজে পায় না। মেডিকেল সায়েন্স রুহু বলতে কিছু বিশ্বাস করে আল্লাহ কোরআন বলেছে ওয়াইয়াসআলুনাকা আনির রূহি কুলি রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিন আল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল, তারা আপনাকে রুহের ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলুন রূহ হলো আমার রবের একটা আদেশ মাত্র, আর তোমাদেরকে অতি অল্প জ্ঞান দান করা হয়েছে। আল্লাহ হুকুম মানুষের দেহে কার্যকর থাকে, জীবনী শক্তি ওটার অস্তিত্ব আছে, ওটা রোগ, ওটা কি? সুইডিশ কিছু বিজ্ঞানী সুইডেনে রুহু নিয়ে গবেষণা করতে যে এখন রুহু ঋষিরা করছে, তারা মৃত প্রায় একজন অসুস্থ রুগীকে, কিছু মানুষ আছে না ক্লিনিক্যাল ডেথ, লাইফ সাপোর্ট দিয়ে রাখছে, কথা বলো, দেখবেন নাকে পায়, মুখে পায়, কানে পায়, যত শীঘ্র তত পায়। আবার অনেক সময় লাইফ সাপোর্ট আপনার ভেন্টিলেশন করে টিকায় রাখে। অনেক সময় দেখা যায় রুগী 3 দিন আগে মারা গেছে, বাইরে থেকে বাতাস দিয়ে দেয়, চলাফেরা করে বিল উঠতেছে প্রতিদিন 40,000 টাকা। এইরকম একজন মৃত প্রায় এমন দুটোকে
এমন চুক্তি সে বিজ্ঞানের ভাষায় বলে আপনার এনডিই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, একদম মৃত্যুর কাছে সে চলে গেছে, বুঝলেন? মরতে আর বাকি নেই, হাসবেন্ড একদম নাকের কাছে। এইরকম একটা অভিজ্ঞ ওরা ঢুকে এলো ইয়াক সাইড গ্লাস করে, তারপর মনিটরে কাটা উঠলো কত ওজন, ওরা চতুর্দিক গ্লাস টাইট করে দিচ্ছে, ইয়াক টাইট গ্লাস, রুহু কোন দিক দিয়া যায় আমরা দেখব। কিছুক্ষণ পর দেখা গেল রুগী মারা যায়, ভেন্টিলেশন মেশিন বন্ধ, মনিটরে লাল দাগ ঢুকে গেছে, খুঁজে দেখলো কাছের যে রুম তার উপরে চুলের মতো চিকন একটা পাথর। সুবহানাল্লাহ, ওরা বললো এদিক দিয়ে গেলে আল্লাহ যে রুহুর কথা বলছেন ওরা বের হয়েছে। মনিটরে দেখলো রুহু বের হওয়ার আগে লোকটির যে ওজন ছিল বের হওয়ার পর কাটা 21 গ্রাম কমে গেছে, তখন তারা বললো মানুষের আত্মা আছে, আত্মার ওজন 21 গ্রাম। আপনারা জানেন বিজ্ঞানের আধুনিক কালে বিজ্ঞানের জনক বলা হয় আলবার্ট আইনস্টাইনকে, নাম শুনছেন? এই লোকটা পৃথিবীর মানুষের যত উপকার করছে তার চেয়ে বড় অপকার করছে, এই লোকটাই অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছে, জানেন এটা আপনারা? অ্যাটম বোম, অ্যাটম বোম চিনেন না? এই অ্যাটম বোম পৃথিবীর সবচেয়ে মারাত্মক মারণাস্ত্র, এটা আবিষ্কারের সূত্রটা তৈরি করেছে আলবার্ট আইনস্টাইন। এটাকে পদার্থবিজ্ঞানের ভাষা সূত্রটার নাম আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক, এই আপেক্ষিক আণবিক ভর সূত্রটা দিয়েছে আইনস্টাইন। সে ছিল ইহুদি, কি ছিল? ইহুদি। আমার দুঃখ লাগে অমুসলিম বুদ্ধিজীবীরা আমাদের মুসলমানকে বলে টেরো দিয়েছে, সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী, তারপর বলি ইসলাম নাকি সন্ত্রাসী থাক। অমুসলিমরা তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করছি, কোন একজন মুসলিম বিজ্ঞানী মারণাস্ত্র তৈরি করেছে তার একটা নাম দেখাতে পারবো না, বিশ্বের সব মারণাস্ত্র তোমরাই তৈরি করেছো, ডিনামাইট তৈরি করেছে তোমাদের আলফ্রেড নোবেল, সে ছিল ইহুদি। অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছে তোমাদের ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বোমায় রূপ দিয়েছে মার্কিন খ্রিস্টান বিজ্ঞানীরা, আর লিটল বয় এ বোমার নাম দিয়ে তোমরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে 2 দিনে প্রায় 9 লক্ষ মানুষ হত্যা করছে। যত মারণাস্ত্র তৈরি করেছে অমুসলিমরা, কোন একটি মারণাস্ত্র কোন মুসলিম বিজ্ঞানী তৈরি করে নাই, তাহলে আমরা সন্ত্রাসী না, তোমরাই সন্ত্রাস। কিভাবে আঙ্গুলিটা মুসলমানের দিকে দাও, তোমাদের ইতিহাস আমাদের জানা, যুক্তরাষ্ট্রে এক লোক 1990 সালে বিড়াল হত্যা করছে, মার্কিন আদালত তাকে জরিমানা করছে $6,000, বিড়াল হত্যা করলো তার বিচারে তোমরা $6,000 জরিমানা করলাম, কিন্তু তোমাদের দেশের সেই প্রেসিডেন্ট বুশ 1991 সালে 2,500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি কাদের জিলানির পদভঙ্গ বাগদাদে হামলা করে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আজ পর্যন্ত তার বিচার তোমরা করো নাই, তোমরাই সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী নই, আমরা মজলুম, আমরা অত্যাচারী, তো তোমরাই অত্যাচারী। আইনস্টাইন আবিষ্কার করেছে আপেক্ষিক আণবিক ভর, এই সূত্র থেকে আবিষ্কার হলো অ্যাটম বম, ঠিক না? পৃথিবীতে একটাই অস্ত্র, গোটা পৃথিবী ধ্বংসের হুমকি হচ্ছে এই অস্ত্রটা। পৃথিবীতে মোট এখন বিভিন্ন রাষ্ট্রের কাছে জমা আছে অ্যাটম বমের পরিমাণ প্রায় 20,000-এর উপরে, এ সব যদি একসাথে ফুটে তো পৃথিবীটা
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মতো সাগর হয়ে যাবে। আইনস্টাইনের অনেক বড় একটা বৈজ্ঞানিক তথ্য আছে আপনার, যেটা হলো স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইম অর্থাৎ সে বলেছে সব জায়গায় সময় একরকম না, পৃথিবীতে যে সময় মহাকাশে সেই সময় না। তার মধ্যে জাগতিক সময় একটা, মহাজাগতিক সময় আরেকটা। যেমন সে তার বইতে লিখেছে দ্য টাইম ইন স্পেসে, কোন একজন মানুষকে যদি একটা চোঙ্গায় বাঁধা হয় কিসে, আর যদি লোকটিকে ফোর্স ক্রিয়েট করা হয়, প্রতি সেকেন্ডে যদি লোকটি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে উপরের দিকে যায়, পাওয়ার অফ গ্রেভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না। দূরবর্তী কোন নক্ষত্রে যে সে যদি 2 বছর থাকে আর পৃথিবীতে ফিরে আসে, তো দেখবে নক্ষত্রের 2 বছর পার হয়েছে, পৃথিবী 200 বছর। সে বুঝাতে চেয়েছে সব জায়গায় সমান সময় না। আইনস্টাইন এই তত্ত্বটা কোরআন থেকেই নিয়েছে, তবে পুরো তত্ত্বটা দিতে পারে নাই, কারণ সে তো মুসলমান ছিল। এক এক জায়গার সময় যে এক এক, এটা বিজ্ঞানের আবিষ্কার না, এটা কোরআন দিয়েছে। 29 পারা সূরা মাআরিজে আল্লাহ বলেন تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ 50,000 سَنَةً। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কাল কিয়ামতে, কিয়ামতের হাশর ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাশরের একদিন। তাহলে পৃথিবীতে 200 বছর, মহাকাশে 2 বছর। পরকালের বিশ্বাস তো আইনস্টাইনে ছিল না, আল্লাহ বলে দিলেন পরকালের একদিন হবে দুনিয়ার 50,000 বছর। এই যে টাইম এর স্পেস এর তত্ত্ব, এটাও কি বিজ্ঞান দিয়েছে না কোরআন দিয়েছে? সেজন্য মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন। মানাল বলবেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ কোরআন দেখে গেলেন এটা হেদায়েতের এমন এক বাহন, যুগে যুগে জ্ঞানবান এবং প্রশস্ত হৃদয়ের মানুষগুলো যখন কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের হেদায়েত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেদায়েত দিয়ে তাদেরকে সিরাতে মুস্তাকিমে পাঠিয়ে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে গোমরাহ করেন, আর বিনয়ের সাথে আল্লাহর দিকে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়ত করে রহমতের বলে টেনে নেন। এতটুকু বুঝতে পারছেন? এরপরের আয়াত আল্লাহ পাক করেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। হেদায়ত প্রাপ্ত যারা মনে তারা কারা? তারা ঐসব ব্যক্তি আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে বলে সাবধান জেনে রেখো, নিশ্চয় আল্লাহ জিকির মমিনের অন্তরকে শান্তি দিয়ে দিতে পারে। শান্তি চান? কোরআন শান্তি দিবে, আল্লাহর জিকিরতেই মানুষকে শান্তি দিবে। শান্তি দিতে পৃথিবীতে মতবাদের অভাব নাই, সব মতবাদের মানুষই তাদের প্রধান কনসেপ্ট বা এজেন্ডা তারা মানুষকে শান্তি দিবে। কি দিবে? শান্তি পাইছে কথা বলেন, যুগে যুগে এই শান্তির জন্য কত মতবাদ তৈরি হলো, সোশ্যালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, কত কিছু তো তৈরি হলো পৃথিবীতে, শুধু কি দিবে? মানুষ শান্তি পায় না, সেজন্য সান্ত্বনার জন্য নেন না তাকে শান্তি।
কিন্তু খোঁজ নিয়ে দেখবেন মেয়ে ডিভোর্স হয়ে অশান্তির আগুনে জ্বলছে। শান্তির জন্য মানুষের কত স্বপ্ন, বাড়ির নাম রাখে শান্তি নীল। যে দেখেন ভাই ভাই সকাল বিকাল মারামারি করতেছে, ওটা জাহান নামে টুকরা হয়ে আছে, নাম কি? শান্তি নীল। শান্তির জন্য মেয়ের নাম কি দিচ্ছে? শান্তি। ওটা স্বামীর থেকে ডিভোর্স দেওয়া অশান্তির আগুনে জ্বলছে। শান্তির জন্য কি না করছে মানুষ? প্রথম বিশ্বযুদ্ধে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে মোট 16 কোটি মানুষ মরেছে। এই দুটি বিশ্বযুদ্ধে মিত্র শক্তি এবং অক্ষ শক্তি কোন একটি শক্তির নেতৃত্বে মুসলিম দেশ ছিল না, সবচেয়ে অমুসলিম দেশ। যারা 16 কোটি মানুষ হত্যা করলো দুইটা যুদ্ধে, ওরা আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। এজন্য চোরের মার বড় গলা। আমি তো বলি চোরের মার বড় গলা না, চোরের বউয়ের বড় গলা। চোরের বউ স্ত্রী জিজ্ঞেস করে, তোর সরম লাগে না, তোর জামাই চুরি করে? সে ধমক দিবে, চুরি করে তাতে কি, ভিক্ষা তো করে না, কাজ করি তো বাদ। ওরা মাত্রগত মানুষ দুইটা যুদ্ধে 16 কোটি মানুষ মারল ওরা। আরে শান্তি খুঁজতে ওনারাও মাঠ ছেড়ে বাড়ি যাচ্ছে। বসেন বসেন, মোনাজাত হয়ে যাবে একটু পরে। আমি জানি অনেক রাত হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে আপনার, কর্মব্যস্ত মানুষ আপনারা অনেক কষ্ট আমি বুঝতে পারছি। সম্মান বিষয়টি কথা খেয়াল করছেন, শান্তির জন্য অনেক কিছু হয়েছে পৃথিবী, কেউ শান্তি দিতে পারে না। শান্তির একমাত্র গ্যারান্টি দিয়েছে কোরআন। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো আল্লাহর জিকির মানুষের অন্তর প্রশান্তি লাভ করতে পারে। এখন আল্লাহর জিকির বলতে কোনটাকে জিকির বলা হয়, কি সমস্যা আপনার, কাউকে খুঁজতেছেন? হ্যাঁ বসেন বসেন, নয় যান বসেন বসেন, বললো তুই বিপদ। সেজন্য আমি বলছি বসেন নয় যান। ইউটিউব ব্যবসায়ী আছে কিছু দেখতেছি, এরা কখন যে কি ছাড়ে এরা নিজেরাও জানে না। সেটা বলেন সেটাই তো ছাড়ি, কেটে কেটে ছাড়ে। সম্মানিত শুধু বলছিলাম শান্তি দিবে কোরআন। আল্লাহ বলেছেন আল্লাহ জিকিরই শান্তি। এখন আল্লাহ জিকির কোনটা আমরা তো বুঝি না, বাংলাদেশে জিকির নিয়েও মারামারি আছে, আছে না? অনেক বেদার তরিকা তো জিকির হচ্ছে বাংলাদেশে। আল্লাহ তাআলা অনেক কিছু কি কোরআনে জিকির করেছে, সকাল বিকাল জিকির করেন, এটাও তো জিকির। আমাদের অনেক ভাই আছে আবার বলে যে এই যে আল্লাহ আল্লাহ জিকির এটা কোরআন হাদিসে নাই, বলে না যে আছে কোরআনে আছে। আল্লাহ বলেছে ফাসকুর ইসমা রাব্বিক, ফাসকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামে জিকির করো। সুবহানাল্লাহ, আমার রবের বড় নাম কি? আল্লাহ। আল্লাহ তো বলছেন আল্লাহ আল্লাহ জিকির করো, আছে না নাই? আছে। আল্লাহ আল্লাহ জিকির আছে? আছে। কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে আছে। বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহু আল্লাহ। যতক্ষণ আমার উম্মতের মুখে আল্লাহ আল্লাহ জিকির থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকির করে এটাও জিকির, তবে শুধু এইটাই জিকির না, আরো জিকির আছে। নামাজকে আল্লাহ জিকির করেছে। তোমার কাছে যা কি করা হয় তা মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
আর আমার জিকির হিসেবে নামাজ কায়েম করো। আপনি মানব জাতিকে ওয়াজ করুন, এটা ওয়াজ করছি, এটা জিকির, ওয়াজ শুনতেছেন, এটাও জিকির, হজ করেন এটা জিকির, তোয়াফ করেন এটাও জিকির, সাফা করবাতে দৌড়ান এটাও জিকির, মিনাতে কিছুই করেন না ঘুমায় থাকেন সেটাও জিকির, আরাফাতে বসে বসে ঘুমেন কিছুই করেন না ওইটাও জিকির, সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, এই জিকিরটি ইবনে কাসির লিখেছেন, ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, পরিপূর্ণ মুমিনদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয়, সেই বিধান মানার জন্য তাদের অন্তরটা নরম হয়ে যায়। নামাজটাও জিকির, মুখে জিকির করেন সেটাও জিকির, হজ করেন জিকির, মিনাতে ঘুমান জিকির, আরাফাতে বসে থাকেন জিকির, তোয়াফ করেন জিকির, কোরআন শুনেন জিকির, কোরআন পড়েন জিকির, আল্লাহর বিধান যেগুলো হালালকে মানা হারামকে ছাড়া ওইটাও জিকির। এখানে কোন জিকিরের কথা আল্লাহ বলছেন? যে জিকির মানুষের অন্তরে শান্তি দেয়, প্রশ্ন আসে, এই জিকির হলো কোরআন, এই পুরো কোরআনটা আবার জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله رب العالمين বলে আর যে হতভাগা আমার জিকির থেকে তার মুখ ফিরাই নিল, আগে যে জিকির গুলোর কথা বলেছি কোনটা ফরজ কোনটা নফল, আর এখন যে জিকিরের কথা বললাম এটা হলো ঈমান, ওই জিকির গুলো বাদ দিলে কাফের হবেন না বেঈমান হবেন না, কিন্তু এই জিকির থেকে যদি মুখ ফিরাই নেন মুসলমানের খাতায় নাম থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি আমার জিকির কোরআন থেকে তার মুখটা ফিরাই দিল, পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার জীবিকা সংকুচিত করে দিব, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর সেই হতভাগাকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে হাসর করব। লোকটি আফসোস করে বলবে, পিলিনা আশারতানি আমানা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমার তো চক্ষু ছিল, চোখে দৃষ্টি ছিল, আজকে তুমি আমারে অন্ধ করে কেন উঠাইলা? বলা হবে তাকে, তোমার কাছে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, আমার জিকির পৌঁছেছিল, কোরআন পৌঁছেছিল, সেদিন তুমি কোরআনকে দুনিয়ায় ভুলেছিলা, এই জন্য আজকে হাসর ময়দানে তোমাকেও ভুলে যাওয়া হবে। যে জিকিরটা মানুষকে শান্তি দিবে ওই জিকির হলো ফিরিশ পারা কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন যখন মানুষের সিনায় চলে যাবে
তার অন্তর শান্তিতে ভরে যাবে, তার ঘর, তার বাড়ি, তার সমাজ, তার রাষ্ট্র, তার দেশ সব জায়গায় শান্তির বন্যা বইতে থাকবে বলে সুবহানাল্লাহ। আমরা শান্তির জন্য সব ব্যবস্থা নিলাম, শুধু কোরআনটাকে বাদ দিয়েছি। গোটা বিশ্বে শান্তি দেবার জন্য তৈরি হলো বিশ্ব শান্তি সংস্থা কিনা? বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। ইন্দোনেশিয়াতে গুটি কয়েক খ্রিস্টান স্বাধীনতা দান করে জাতিসংঘ নিজ তত্ত্বাবধানে পূর্ব তিমুরকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাইছে। সুদানে কিছু খ্রিস্টান স্বাধীনতা দান করে জাতিসংঘ তার তত্ত্বাবধানে তার পূর্বে ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানাইছে। অথচ 50 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতা দাবি করছে, জাতিসংঘ তাদের পক্ষে কোনো ভূমিকা রাখে না। এটা কি বিশ্ব শান্তি সংস্থা? না, তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। শান্তি কোরআন দিতে পারে, ঠিক কিনা? সেই কোরআনের কথাই আল্লাহ বলেছেন, কোরআন তো আল্লাহ যে মানুষের মনে প্রশ্নের জবাব দিয়ে তার মনটারে শান্তি দিয়ে দিতে পারে। মানুষ যখন তার প্রশ্নের জবাব খুঁজে পায় না, তখন অন্তরে আগুন জ্বলে। আর যখন সব প্রশ্নের জবাব পেয়ে যায়, তখন সেটাকে বলা হয় এটিতে না নে ফল। কি বলা হয় ইংলিশে বলতে পারে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের প্রশান্তি। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, কতবার নাই যে সব প্রশ্নের জবাব দিবে, একমাত্র কোরআন দিতে পারে। কোরআন আপনার মনে সব প্রশ্নের উত্তর দিয়ে মনটাকে প্রশান্ত করে দিবে। আমি একটি ছোট্ট উদাহরণ কোরআন থেকে দিয়ে এই প্রসঙ্গে সমাপ্তি দান করি। আল্লাহ হযরত ইব্রাহিম খলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন প্রশ্ন করলেন, ফরজ করছেন কে বলেন তো হযরত ইব্রাহিম আমাদের মিল্লাতের সম্মানিত পিতা বলে সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে একটা জটিল প্রশ্ন করলেন, কি প্রশ্ন? ঘুমান ঘুমান কে ঘুমান তো হাত তুলে দেখা। আমি মাঝে মধ্যে ব্যারোমিটার চাপে কনসেন্স আর নন কনসেন্স দেখতে, বেশি না দুজন কমার্স, আর যে দুজন হাত তুলছে তারাই বেশি জেগে আছে। হাজার ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করল, ইব্রাহিম নবীর যে প্রশ্ন মনে জেগেছিল আপনাদের অনেকের মনে সেই প্রশ্ন আছে, কি প্রশ্ন দেখেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. حضرت إبراهيم الله محمد صلى الله عليه وسلم আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ইব্রাহিম যখন তার মালিককে ডেকে বলল, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জিন্দা করো আমার একটু চোখে দেখাও। আল্লাহ যে মৃতকে জিন্দা করবে আপনার বিশ্বাস করেন সবাই? দলিলে না বিনা দলিলে? কিন্তু শুধু চোখে দেখতেন বিশ্বাসটা বাড়তো না? হাজার ইব্রাহিম বলে, আল্লাহ তুমি যে মৃতকে মৃত্যুর পরে জিন্দা করবে তা আমার একটু চোখে দেখা যাবে। আল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি জীবিত করতে পারবো? তিনি বললেন, আলা আলা বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি, বিশ্বাস করি তবে আল্লাহ এতে নামে কল যে চোখে দেখতাম তুমি মৃত্যুকে চিন্তা করতে পারো তাহলে আমার অন্তরে আর প্রশ্ন থাকতো না, স্যাটিসফাইড হয়ে যেতাম। আল্লাহ বললেন,
لجبل منهن جزءا ثم اتهن يأتينك كسعيا واعلم أن الله عزيز حكيم. إبراهيم তুমি চাকরি পাখি ভালো নিজের কাছে রেখে পোষ মানাও কি মানাও তোমার চিনে তোমার কণ্ঠ চিনে তারপর পাখিগুলোকে জবাই করে তিনি করলেন আল্লাহ বলে কল্লাগুলো হাতে রাখলেন বস্তুগুলো টুকরা করো করলেন আল্লাহ বলে চারটা পাহাড়ে ছিঁড়ে দাও ছিঁড়ে দিলে আল্লাহ বলে এবার নাম ধরে ডাকলেন উনি ওনার ইয়াকিনকে বৃদ্ধি করার জন্য চোখে দেখতে চাইলেন কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন বিশ্ববাসীকে দান করলেন এই কোরআনে পরকালের কথা মৃত্যুর পরে পুনরুত্থানের কথা আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করবেন সেই কথাগুলো এমন অকাট্য দলিলের মাধ্যমে এসেছে ইব্রাহিম নবী চোখে দেখে যেমন বিশ্বাস করেছেন আমরা না দেখে কোরআন পড়ে সেই বিশ্বাস করে ফেলতে পারি এই কোরআন হলো কি যথেষ্ট হয়ে গেল আজকে থাক চলে আসেন এবার আমরা মুনাজাত প্রায় আপনারা মুনাজাত করে যাচ্ছেন কোথায় আপনার সব তরি কুতুব গাও সাবদাল হয়ে গেছেন যে মুনাজাত লাগবে না এখন মুনাজাত করে যান আল্লাহ আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আঁকড়ে ধরতে পারি কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে আল্লাহর সঙ্গে দাঁড়াতে চাই আমিন আমিন এই ভৌত বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করে বেঁচে থাকবেন সর্বাবস্থায় পারবেন বিশেষ করে শেরকি এবং কুফরি মতবাদ গুলো থেকে সর্বাবস্থায় দূরে থাকার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ ইমান নষ্ট হয় এরকম কোনো কথা বলবেন না কোনো কাজ করবেন না ইমানের মূল হল আল্লাহ এক আল্লাহ একত্রে কারো শরীক এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান হবে না মুশরিক ঠিক তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল ওনার পরে কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই এখনো নাই কি আমার পর্যন্ত আসবে না এই বিশ্বাসটার নাম আকিদা খাতমে নবুয়াত এই বিশ্বাসটা থাকবে না সে মুসলমান হতে পারবে না নিঃসন্দেহে সে কাফের এবং তাকে যে কাফের বলবে না সেও কাফের মনে থাকবে তারপরে আল্লাহর কোরআনে যত বিধান এগুলোকে আমরা বিশ্বাস করব মনে এবং প্রাণে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক আমাদেরকে দান করেন বলুন আল্লাহু আমিন আরো জোরে বলেন আল্লাহু আমিন আমিন